দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। রবীন্দ্রনাথ যথার্থই বলেছেন। দর্শক স্বাগত জানাচ্ছি, আমি কাজী রিপন, সেই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের একটি নিভৃত পল্লীতে। সবেমাত্র সূর্য উঠছে, ভোরে বেরিয়ে পড়েছি সেই একটি নিভৃত পল্লীর উদ্দেশ্যে। আমরা যাচ্ছি যথারীতি একটি নৌকায় পাড়ি হয়ে, কিন্তু আরেকটি নৌকায় আমরা পাড়ি হচ্ছি একটি বিল। এখনও কিন্তু সেই আমাদের মানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি, এমন অনেক প্রত্যন্ত শত শত গ্রাম রয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকায়। এরকম একটি নিভৃত পল্লী, সেটি হচ্ছে দুর্গম চরাঞ্চলের, টাঙ্গাইলের পশ্চিম যে চরাঞ্চল সেই চরাঞ্চলের একটি এলাকা, হুগরা ইউনিয়নের চকগোপাল এলাকা। সেই চকগোপাল গ্রামের উপরে দিয়ে আমরা যাচ্ছি সেই দুর্গম চরাঞ্চলে, যমুনার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে যথারীতি আমরা কিন্তু যথারীতি সেই গয়রাগাছা যে ঘাট, ধলেশ্বরী নদী, সেখানে কিন্তু আমরা একটি গুদারা মানে একটি ফেরি আমরা পাড়ি হয়েছে নৌকায়। পরবর্তীতে আমরা কিছু দূর যাওয়ার পরেই কিন্তু এরকম আরেকটি নৌকা মানে যেটি আমাদেরকে নিজেদেরকে বেয়ে নিয়ে যেতে হয়েছে। বিশেষ করে এই অঞ্চলের অনেক স্টুডেন্ট ছাত্র ছাত্রী তারা কিন্তু এইভাবেই নিজেরা এই নৌকা বেয়ে তারপরে হচ্ছে পার হয়। তো খুবই নিভৃত পল্লী, আমরা যাচ্ছি সেই দুর্গম চরাঞ্চলের একটি গ্রামের দিকে, যেটি হচ্ছে যে আমাদের টাঙ্গাইলের শেষ সীমানা এবং চৌহালির মানে বেতিলের কাছাকাছি যেটি, সেই চকগোপালের উপর দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোরের যে সকাল, সেই কুয়াশা লেগে আছে বিভিন্ন শস্যতে, পাশাপাশি আমরা একটি গ্রাম্য মানে অত্যন্ত প্রত্যন্ত এলাকা দিয়ে যাচ্ছি সেই নিভৃত পল্লীতে। এই যে গ্রাম বাংলার অপূর্ব একটি দৃশ্য, সেই মুরগির যে বাচ্চা সেটি আমরা দেখলাম। তো মূলত হচ্ছে যে এখনও কুয়াশাচ্ছন্ন আকাশ, আমরা সেই ভোরে রওনা দিয়েছি, যাচ্ছি সেই দুর্গম চরাঞ্চলের দিকে যমুনার পথে। গ্রাম বাংলার অপরূপ যে সৌন্দর্য সেটি আসলে দেখতে গেলেও কবি যথার্থই বলেছেন যে দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। সেটি কিন্তু আমরা এই মানে আজকে অর্থাৎ গতকালকে আমরা এই দৃশ্য অবলোকন করেছি যে ইতিমধ্যে শীত কিন্তু চলে আসতেছে, পাশাপাশি সকাল থেকেই বেশ কুয়াশা পড়ে এবং আমরা সেই কুয়াশার মধ্যে কিন্তু ভোরে রওনা দিয়েছি। যখন প্রত্যেকটি ধানের শীষের উপরে এক একটি শিশির বিন্দু লেগেছিল, যেটি অপরূপ দেখাচ্ছিল। তো মূলত আমার কথা হচ্ছে যে এখনও চরে অনেক মানে বাংলাদেশের বিভিন্ন দুর্গম চরাঞ্চল, বিশেষ করে আমাদের টাঙ্গাইলেরও একটি বিশাল চরাঞ্চল রয়েছে যমুনা নদী এবং ধলেশ্বরী নদীকে ঘিরে। এই যমুনার প্রত্যন্ত যে চরাঞ্চল, যেটি টাঙ্গাইল সদর উপজেলার, আমি পশ্চিম অঞ্চলে গিয়েছি এবং এখন কিন্তু আমরা অবস্থান করতেছি হচ্ছে সেই চৌহালির একটি অংশে, যে ধুধু বালুচরের মধ্যে কিছু বন্য ঘাস হয়েছে। এই যে যমুনা নদী আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনার তীরে আমরা চলে আসছি। তো মূলত তা আসার পথে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, অর্থাৎ এই অঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু এখনও সেই আধুনিক সুযোগ সুবিধা যোগাযোগ ব্যবস্থা থেকে অনেক বিচ্ছিন্ন। বিশেষ করে সেই টাঙ্গাইলের পশ্চিম যে সদর উপজেলার উপর দিয়ে হুগরা ইউনিয়নে এসে তারপরে গয়রাগাছা ঘাট হয়ে এর পরবর্তীতে নদীর ওপার যে আবার আর একটা বিলের মধ্যে মানে একটি ছোট নৌকা দিয়ে তারপরে আমাদের আসতে হয়েছে এবং অনেক অনেক রাস্তা আমাদের হাঁটতে হয়েছে। যা হোক, সেই গ্রাম বাংলার অপরূপ দৃশ্য আমি আপনাদেরকে দেখালাম, পাশাপাশি যে এটাও আমি স্মরণ করলাম সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাই, আমাদের কিন্তু এই যে এইটাই আমরা পারি হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে নদী পার হওয়ার পর আবার বিশাল একটি এলাকা যার যার এই পানি,
তো এইভাবেই কষ্ট করে মানুষ এখান দিয়ে যায়। তো সবাই যারা দেখলেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।